করোনাকালীন এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে জটিলতা তৈরি হয়। পিসিআর টেস্ট সহ নানা কাগজপত্র দেখাতে হয় এয়ারপোর্টে। অনেকের এসব কাগজপত্রের অভাবের কারণে ফ্লাইটও ক্যান্সেল হয়। আমার সাথে দেখছেন মিডিয়া ব্যক্তিত্ব, টিভি প্রেজেন্টার এবং লন্ডন হিথ্রো এয়ারপোর্টে কাজ করেন এমিরেটসের হয়ে। আমরা এখন মিনহাজ খান থেকে জানব তার বাস্তব অভিজ্ঞতা। আশা করি যারা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ভ্রমণ করতে চান তাদের উপকার আসবে। মিনহাজ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনার চ্যানেলকে এবং আপনার চ্যানেলে যারা রেগুলার দেখছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেট হচ্ছেন। আপনারা যারা অন্যান্য এয়ারলাইন্সে যাচ্ছেন সরাসরি বাংলাদেশে, তাদের জন্য কিন্তু এই আরটিপিসিআরটা খুব একটা মুখ্য না, অর্থাৎ লাগছে না। কিন্তু যারা দুবাই হয়ে যাচ্ছেন, অর্থাৎ দুবাইয়ে যাচ্ছেন ঘুরতে অথবা দুবাই হয়ে বাংলাদেশ যাচ্ছেন, তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি টিল টুডে। আসলে যেহেতু আমি এমিরেটস এয়ারলাইন্সে কাজ করছি হিথ্রো টার্মিনাল থ্রিতে, তো সেখানকার অভিজ্ঞতা থেকে আমি যেটি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বাঙালি বাংলাদেশি যারা বাংলাদেশে যান দুবাই হয়ে অথবা দুবাই ঘুরতে যাচ্ছেন, তো এই ধরনের প্যাসেঞ্জার্সদেরকে আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা অনেক সময় অনেকাংশে অফলোড করতে হয়, অর্থাৎ তাদের যাত্রায় বিঘ্ন ঘটে, তাদেরকে আমরা ফ্লাই করতে দিতে পারি না। তো এখানে আসলে আমাদের এয়ারলাইন, আমরা এমিরেটস এয়ারলাইন, আমরা ওনলি ট্রান্সপোর্টার। কিন্তু দুবাই গভর্নমেন্ট যেটি করেছেন 2nd of January থেকে, তারা যেটা করেছেন যে 72 hours থেকে তারা কিন্তু আরটিপিসিআর এটাকে তারা নিয়ে এসেছেন 48 hours। এখন আমি আপনাদেরকে একটু এলাবোরেটলি বলতে চাই যে 48 hours সাধারণত কখন থেকে কাউন্ট হচ্ছে। এবং এখানে দু ধরনের আছে, একটা হচ্ছে আরটিপিসিআর এবং একটা হচ্ছে কিউপিসিআর। অনেকেই আমাদের মতো যারা আমরা অনেকে ভুল করে থাকি, সেটা হচ্ছে 48 hours আমরা ধরি দুদিন। অবশ্যই এটি 48 hours মানে দুদিন, কিন্তু সেটার একটা টাইম টেবিল আছে। সেটা হচ্ছে যে যখন আমি স্যাম্পল দিলাম আরটিপিসিআরের জন্য, যখন আমি স্যাম্পল দিলাম সেই স্যাম্পল টাইমটা থেকে শুরু করে আমার ডিপার্চার টাইম, এইটাই হবে 48 hours মধ্যে। তার মানে এটা না যে আমার রেজাল্ট যখন আমি পেলাম সেখান থেকে ডিপার্চার টাইম, স্যাম্পল টাইম থেকে ডিপার্চার টাইম। তো এরকম প্রতিদিনই আমরা পাচ্ছি অনেক প্যাসেঞ্জার্সকে আমরা অফলোড করে দিতে হয়, তাদেরকে যেতে দেওয়া হয় না। আমি যেমন ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি বলতে পারি, সেটি হচ্ছে যে গত সপ্তাহে আমার একজন প্যাসেঞ্জার এসেছিলেন, উনি বেশ অনেক দূর থেকে, লন্ডনের বাইরে থেকে। তো ওনার স্যাম্পল টাইম অর্থাৎ টেস্টের টাইম ছিল হচ্ছে 9:03 সকালে। তো উনি যখন আসলেন, অলরেডি কিন্তু 48 hours হয়ে গেছে, তার ফ্লাইট ছিল 9:10। তো শুধু এখানে ডিফারেন্সটা ছিল কিন্তু 7 মিনিটের। তো এই জন্য সেই প্যাসেঞ্জারকে আমি কিন্তু বলেছি যে 7 মিনিট, অনলি 7 মিনিটের জন্য কিন্তু এটি অ্যাকসেপ্ট হচ্ছে না, এবং পরিপ্রেক্ষিতে কিন্তু সেই প্যাসেঞ্জারটা আর জার্নি করতে পারেনি। এখন মিনাজভাই, ধরেন যাদের অফলোড করেন তারা কি ওখানে পিসিআর টেস্ট করার কোনো অপশন আছে ছোট করে? আসলে যাদেরকে অফলোড করা হয়, যারা যেতে পারছে না, তাদের জন্য কিন্তু টার্মিনাল থ্রিতে আপনার পিসিআর করার ব্যবস্থা রয়েছে, এবং টার্মিনাল টুতেও রয়েছে, টু এবং থ্রি দু জায়গায় রয়েছে। এখন ডিপেন্ড করে, কিছুটা এক্সপেন্সিভ, 120 pounds বা তার চেয়েও বেশি হতে পারে। আমি আবারও বলছি আরটিপিসিআর এবং কিউপিসিআর মধ্যে তেমন কিন্তু কোনো পার্থক্য নেই, এটি একটি মেডিকেল সায়েন্সে। এখানে আমার আপনার খুব একটা বোঝার কিন্তু প্রয়োজন নাই অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে, সেটা ডাক্তার বা ক্লিনিকে যারা আছেন তারাই বুঝবে। কিন্তু ব্যাপারটা হলো যে আরটিপিসিআরটা অ্যাকসেপ্টেবল, কিউপিসিআর অ্যাকসেপ্টেবল, কিন্তু কিউপিসিআরের জন্য অনলি একটি লাইন অ্যাড হবে, যেটা আমি আগেও বলেছি যে স্যাম্পল টেকেন বাই প্রফেশনাল বডিজ। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আরটিপিসিআর এবং কিউপিসিআর এক্স্যাক্টলি সেম।